হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে কি ভাই, এই নেকব্যান্ডটার দাম মাত্র এখন 180 টাকা। প্রথমে যখন এটা কিন্তু বের হয় এটার দাম ছিল 700 টাকা, এবং এটা বাজারটা অনেকটাই কাঁপিয়ে তুলছে। অর্থাৎ লেনোভো HE05X, একটা জাতীয় নেকব্যান্ড বলতে পারেন, মোটামুটি সবাই ছিলে। এটা রিভিউ দেওয়ার মতো তেমন কিছু নাই, পুরাতনভাবে আমি আবারও বলতেছি, মাত্র 180 টাকা। জিনিসটা কি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট, সেটাই দেখব। তো চলেন দেখি ভিতরে। ও ভিতরে ফাঁকা কেন? ও সরি ভাই, এটা যেমন গলায় আছে। তো যাই হোক, মাত্র 180 টাকায় লেনোভো HE05X, এটা নিয়ে নতুন কিছু বলার নাই। প্রোডাক্ট সম্পর্কে কোনো কনফিউশন থাকলে আপনারা জানেন যে লেনোভো একটা চায়না প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু তারা লেনোভোর কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি নিয়েই বা অনুমতি নিয়েই এটা তৈরি করেছে। আর লেনোভো এই নেকব্যান্ডটা প্রথমে দেখেন, এখানে ম্যাগনেটিক এমনভাবে আটকানো আছে, এটা সবাই জানেন যে এটা গলায় খুব সুন্দরভাবে ফিক্সড হয়। যে কোনো আইটেমের, যেরকমের গলায়, যে কোনো মানুষের গলায় খুব সুন্দরভাবে ফিক্সড হয়, এবং এই দুইটা ম্যাগনেটিক আটকানোর সিস্টেম আছে। এবং নেকব্যান্ডটা এটা এভাবে অনেকখানি ফ্লেক্সিবল ভাঁজ করা যায়, ইচ্ছে মতো ভাঁজ করা যায়। আর এর ব্যাটারি দেওয়া আছে 110 মিলিঅ্যাম্পিয়ার, মাত্র 110 মিলিঅ্যাম্পিয়ার। এটাই ভাবতেছেন, 110 মিলিঅ্যাম্পিয়ার হলেও এটা দিয়ে আপনারা টানা 6 ঘন্টা প্লাস গান চালাতে পারবেন এক টানা। আর আপনি যদি ওরকম রেগুলার ইউজার না হন তাহলে 2 দিন ব্যবহার করতে পারবেন। 6 ঘন্টা চলে, ও যদিও অফিস ক্লিন করতেছিল এটা 8 ঘন্টা চলে, আসলে 8 ঘন্টা চলবে না, 6 ঘন্টা চলবে। আর ডিজাইনের কথা যদি বলি, এর ডিজাইনটা আসলেই অস্থির। ব্ল্যাকের মধ্যে লাল দুইটা ক্যাপ দেওয়া আছে, তো এর কারণে দেখতে সুন্দরই লাগে। অ্যাভেলেবেল এই কালার আর একটু হোয়াইট কালার পাওয়া যায়, তো আমার কাছে এই কালারটাই সবচেয়ে সুন্দর লাগে। এবারে আসল জিনিসটা আসি, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। যারা খুব দামি হেডফোন ব্যবহার করছেন, মানে মোটামুটি 14-15-20 হাজার টাকার উপরে, তাদের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে। কিন্তু যারা 500, 1000, 1500, 2000 এই বাজেটের মধ্যে হেডফোন ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে আমি বলবো বেস্ট এবং সেরা একটা হেডফোন হতে পারে এই লেনোভো HE05X। অর্থাৎ এটা আপনি ফুল ভলিউমে গান শুনতে পারবেন, আপনার কানের সমস্যা হয়ে যাবে। আপনি যদি রেগুলার কথা বলেন, এটা মাইক্রোফোন কোয়ালিটিও খুবই পারফেক্ট এবং ভালো। আপনি যদি রেগুলার ফোনে কথা বলেন, তো এটা আপনি সবসময় গলায় রেখে দিতে পারেন, কারণ এটার ওয়েট খুবই হালকা, অনেক সময় ভুলে যাবেন যে আপনার গলায় কিছু একটা আছে। আপনি রেগুলার ফোনে কথা বললে জাস্ট তুলে রিসিভ করবেন। আর পোর্টস অ্যান্ড বাটনগুলো এর হাতের ডান দিকে দেওয়া আছে, এখানে মাঝখানেরটা হচ্ছে পাওয়ার বাটন, বাম দিকে হচ্ছে, ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। সব কথা চাইতে বড় কথা হচ্ছে, এটা রিভিউ করার কিছুই নাই, এটা সবাই জানেন। আপনার নিজে ইউজ না করলেও কারো না কারো গলায় অবশ্যই এটা দেখে থাকবেন, কারণ এটা হচ্ছে জাতীয় একটা হেডফোন বলতে পারেন। কিন্তু এটার দাম যে এত কম এখন, এটা সবাই জানে না, এই কারণে এখন অনেকে 500-600 টাকা দিয়ে কিনতেছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। আপনারা দারাজেই খুঁজেন, মাত্র 180 টাকা, দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মাত্র 180-90 টাকার মধ্যেই এই হেডফোনটা কিনতে পারবেন। আর একটা জিনিস সবাইকে বলে রাখি, দারাজে কোনো কিছু কেনার আগে অবশ্যই কাস্টমার রিভিউ দেখে কিনবেন, এটা সবাই হয়তো জানেন। যারা দারাজে কেনাকাটা করেন, যারা দারাজে কিনেন না, তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন যে কাস্টমার রিভিউটা কেমন প্রোডাক্টের। অবশেষে বলবো, যারা বাজেট ফ্রেন্ডলি নেকব্যান্ড খুঁজতেছেন, তাদের জন্য হতে পারে সেরা একটা পছন্দের, মানে যাদের বাজেট 500 টাকার নিচে অন্তত, তাদের জন্য সেরা একটা নেকব্যান্ড হতে পারে লেনোভো HE05X। তো এর বেশ কয়েকটা ভার্সন বাজারে চলে আসছে, আপনারা ইচ্ছা করলে অ্যাপের ভার্সনটাও দারাজে সার্চ করে নিতে পারেন। আর আমি লিঙ্ক ডিসক্রিপশনের বক্সে দিচ্ছি না, আপনারা দারাজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তিনি ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।